বন্ধুরা, ঝালমুড়ি খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি। আমি তো বিশেষ করে ট্রেনে উঠলেই আগে আমাকে ঝালমুড়ি খেতে হবে। তো চলো সেই রকমই আমি আজকে ঝালমুড়িটা বানাবো। নমস্কার, ডালিয়া ডেইলি ব্লগে স্বাগত জানাই। যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। যারা নতুন দেখছো, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর দেখো, এখানে মুড়ি নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ, এটা আমরা মাখবো। আর এখন তো সন্ধ্যার দিকে অল্প একটু আধটু বৃষ্টি হচ্ছে, আর সেই জন্যই বললাম চলো আজকে এটা বানানো যাক, আর সেইটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো মুড়িটা অনেকটা পরিমাণ নিয়ে নিয়েছি, কারণ ভাত খেতে অনেকের অ্যালার্জি থাকলেও মুড়িটা খেতে কিন্তু সবাই ভালোবাসি। আবার অনেকে পছন্দ নাও করতে পারো, হয়তো তোমরাও বাড়িতে এইভাবে বানাবে। তো আমি যেভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো, আলু সেদ্ধ নিয়ে নিয়েছি, নিয়েছি এক বাটি চানাচুর, আর এদিকে নিয়েছি ছোলা মটর ভিজিয়ে নিয়েছি, আর এখানে আছে শসা কুচি করে নিয়েছি, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, টমেটো, আর আছে গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু তো তোমরা অনেকেই পছন্দ করো, ডাল ভাতের সঙ্গে তো ভীষণ ভালো লাগে এই গরমে। আর আছে চপ, কাঁচা লঙ্কা, আমতেল, চানাচুর, আর অবশ্যই আছে নারকেল, আর তার সঙ্গে একটা তেঁতুলের চাটনি। তো দেখো, আমরা বসে পড়েছি মুড়ি মাখা করতে। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর সবাই মিলে একসঙ্গে। আর আমি তো চপটা দেখে জাস্ট লোভ সামলাতে পারছিলাম না, তাই মুখে একটু ছুরিয়ে দিলাম। গরম চপ আর সামনে যদি পড়ে থাকে সেটা কি করে আমি রাখি বলো না খেয়ে। তো আমি একটু খেয়েই নিলাম। এবার মুড়িটা চলছে আমাদের মাখা, তারপর পড়বে সবাই এর মধ্যে হামড়ে। আর দেয়া হয়েছে আমার ছেলেকে নারকেল ছাড়াতে, সে তো পারছে না। যাই হোক, যতটা তুলেছে তারপরে আমি তুলে দিয়েছি। আর এখানে এখন দিয়ে দেব এক বাটি চানাচুর। চানাচুর ছাড়া কি ঝালমুড়ি হয় তোমরাই বলো, চানাচুর তো লাগবেই। দেখো কত সুন্দর করে মাখা হচ্ছে। তোমরা কারা কারা এইরকম ঝালমুড়ি খেতে পছন্দ করো অবশ্যই জানাবে। আর এটা একা একা মেখে কিন্তু খেতে একদম দেখবে ভালো লাগে না, সবাই মিলে বসে একসঙ্গে আর এত কিছু দিয়ে দারুণ লাগে, মনে হয় প্রতিদিনই খাই। কিন্তু প্রতিদিন তো খাওয়া যাবে না, আজকে সবাই বাড়িতে ছিল আর সন্ধ্যের দিকে আমরা এটাকে বানালাম। এর মধ্যে সব একে একে দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, শশাটা কিন্তু দেব না বন্ধুরা, শশা দিলে মুড়িটা ভিজে যাবে, তাই জন্য শশাটা দেব না, আর আলু ছোলা মটর কিছুই দেব না। তো দেখো কিভাবে আমরা মুড়িটা মাখাই, দেখতে থাকো। আশা করি ভালো লাগবে ভিডিওটা, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো। ছোলা আর মটরটা আমি সেদ্ধ করিনি, কাঁচাই রেখেছি। এবার এটাতে আমি দিয়ে দেব টমেটো, শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর মটরটাতে আগে থেকে কিন্তু আমি ভাজা মশলা মিশিয়ে রেখেছি, সেটা তোমাদের দেখানো হয়নি, আমি আগে থেকে মিশিয়ে নিয়ে এসেছিলাম। ভাজা মশলা বলতে একটু জিরে, একটু ধনে, আর একটু শুকনো লঙ্কা বা গোলমরিচকে শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়িয়ে আমি এর মধ্যে দিয়েছি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখো সব মিশিয়ে দিলাম, দিয়ে দেবো সাদা লবণ, চাট মশলা, একটু গরম বিট লবণ, আর দেব গন্ধরাজ লেবু। আর তারপর আর একটা জিনিস অ্যাড করব যেটাতে টেস্টটা আরও বেড়ে যায়, দেখি লবণীয় লাগছে না বলো। তোমরা কারা কিন্তু খেতে পছন্দ করো আমাকে জানিও। এখানে দিয়ে দিলাম চাট মশলা, কারণ এটা মুড়িতে মেশাবো না, এটা আলাদা থাকবে, কারণ মুড়িটা ভিজে যাবে আর বেশি নরম হয়ে যাবে। চাট মশলা, বিট লবণ সব কিছু দেওয়া হয়ে গেল, আর খুব সুন্দর করে মাখিয়েও নিয়েছি। একটু ঝাল ঝাল হতে খেলে তো ভীষণ ভালো লাগে। এই দেখো, এই যে হচ্ছে সেই জিনিস, এটা হচ্ছে তেঁতুলের চাটনি। তো এতে একটু দিয়ে দিলাম তেঁতুলের চাটনি, যদিও এটা রেডিমেড কেনা, এতে তো টেস্টটা একদম টক মিষ্টি চাটনি, দুর্দান্ত হয়ে যাবে। আমার তো ভয়েস দিতে দিতেই একদম অবস্থা, বুঝতেই পারছো। আর
কারা নারকেল কাটে কাঁচি দিয়ে আমাকে একটু বলো, আমি কাটি। তো দেখো এখন ছুরি কাঁচি কিছু আনা হয়নি, ছুরি বটি আনা হয়নি, তো এখানে আমরা কাঁচি দিয়ে চালিয়ে নিচ্ছি নারকেলগুলোকে কেটে। তো ব্যাস মোটামুটি রেডি হয়ে গেছে, আর এবার খাওয়ার পালা। তোমরা যদি খেতে চাও অবশ্যই চলে আসতে পারো, আর এইরকম মেখে খেতে পারো। বলছি না, আমি তো লোভ সামলাতেই পারছি না, আমি তো একটু আধটু খেতেই থাকছি। আমার ছেলে বলছে তুমি সবটাই খেয়ে নেবে, তাহলে আমরা কি পাবো। যাই হোক, তাদেরকেও দেয়া হবে, কিন্তু আমি ওয়েট করতে পারছিলাম না। সব চপ কিন্তু মাখতে আমাকে দেয়নি আমার ছেলে, কারণ বললো সব চপ মেখে দিলে হবে না, একটা করে আলাদা আলাদা বাটিতে দিয়ে দেবে, কারণ কে কম পাবে কে বেশি পাবে ও একটু হিসেব করে চলে। ওই জন্য চপগুলো আমি আলাদা রেখেছি, কারণ ভাগটাও খুব সুন্দরভাবে নিজেরটা বুঝে নাই। তো আমি একটু ছবিও তুলে নিচ্ছি, এখন তো আমাদের যাই হোক তাতেই ছবি একটু তুলতে হবে, তাই না? তো যাই হোক, দেখো একদম মুড়িটা একটু কম হয়েছিল, তো আর একটু মুড়ি মিশিয়ে নিয়েছি। বন্ধুরা বুঝতে পেরেছো? কারণ তোমরা প্রথমে দেখবে অল্প মুড়ি, তারপরে একটু মুড়িটা বেড়ে গেল, কারণ মুড়িটা আর একটু মেশানো হয়েছিল, কারণ বললো যে মুড়িটা কম হতে পারে। তো ব্যাস ছেলে তার ভাগ নিয়ে চলে গেছে, আর আমরা দুজনা আর ভাইকেও দিয়ে আসা হয়েছে। এখন আছে আমার কর্তামশাই, তারটা দিয়ে আমরা দুজনাই হাঁড়ি নিয়ে বসে যাব। তো কেমন লাগলো?